আমাদের এখন সবার খাওয়া হয়ে গিয়ে এখন খেয়াল পড়ছে ওনার এখন ডিম পচে লাগবে। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ব্লগটা শুরু করতে করতে সন্ধ্যা হয়েই গেল, তা চলো তা কী করবো, সকালের দিকে একটু চাপ ছিল ওই জন্য হয়নি। ওই দেখো ঝুমিয়ে চলে এসে ঠান্ডা বলছি, ও যেন অত ঠান্ডা, আমারও ঠান্ডা লাগছে আজকে। ওই আজকে টুপি টুপি দিয়ে বেরিয়েছি, কিন্তু হাঁটছি বলে একটু গরম লাগছে। টোটো বা ভ্যানে উঠলে তো বিশাল গরম, ঠান্ডা লাগে। ওই জন্য ঝুমকে বলে আজকে হেঁটে চল, যেই টোটোয় উঠবো আর ঠান্ডা লাগবে, বিশাল ঠান্ডা পড়েছে। এখন কাজের জায়গায় রয়েছি, কাজ এখনও বাড়ি যাইনি, না এখনও বাড়ি ফিরিনি, বাড়ি ফিরবো, কাজ আছে, কিছু কাজ আছে, তারপর বাড়ি যাবে। আর বিকেলের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ চা খাওয়া হয়ে গেছে বিকেলে। এখন চলো যাই, যদি যদি তোমাদের সঙ্গে চলো আর ব্যাক ক্যামেরায় দেখতে থাকো। চলো গুড ইভিনিং বল, গুড ইভিনিং ফ্রেন্ডস, তানিজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই। যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাই। তা চলো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, চলো কাজ চট করে সেই নিই তারপরে হচ্ছে বাড়ি থেকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো ব্যাক ক্যামেরায় তোমরা দেখতে থাকো, দেখো প্রতিদিন আমাদের ঝুমি সেই আগেই হচ্ছে হাঁটা মেরেছে আমার, তার কী করবো। তা চলো যেতে থাকি, আর যতটা পারছি এখন টোটো বা ভ্যানে উঠছি কম, কারণ হেঁটে গেলে ঠান্ডাটা কম লাগে, কিন্তু যখনই গাড়িতে উঠি তখনই ঠান্ডাটা বেশি লাগবে। এই কারণ চেষ্টা করছি, তো যেখানে যেখানে পারছি না সেখানে সেখানে বাধ্য হয়ে উঠতে হচ্ছে। তা চলো তোমরাও দেখতে থাকো ব্যাক ক্যামেরায় এখন রাস্তার পরিস্থিতি কী, আর আমরা কোথায় কোথায় যাচ্ছি মোটামুটি তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি। চলো চলো, আমরা কাজের জায়গাতে ঢুকে গেছি, তো এখানে একটা দরকারে এসছি, তো এখানে কাজটা মিটাবো, মিটিয়ে তারপরে যাবো আমাদের কাজে। এখানেও কাজ হচ্ছে, মানে এখানেও কিছু দরকার ছিল তাই এখানে এসছি। তো কোনোদিন তোমাদের কাজের জায়গার ভেতর দেখেনি, তো আজকে তোমাদের দেখালাম। তো চলো কাজগুলো কমপ্লিট করে আবার আসি তোমাদের সামনে। তোমাদের তো বলেই ছিলাম কাজ কমপ্লিট হয়ে গেলেই তোমাদের সঙ্গে আবার চলে আসবো কথা বলতে, তো চলে এসেছি কিন্তু ব্যাক ক্যামেরায়, কারণ ফ্রন্ট ক্যামেরায় প্রচুর জিনিস তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, যেগুলো আমাদের ফ্রন্ট ক্যামেরায় থাকলে তোমরা দেখতে পারবে না। দেখো কী সুন্দর সব ক্রিসমাসের জিনিস সব উঠে গেছে, এত সুন্দর লাগছে। স্যান্টা, তারপরে হচ্ছে জিঙ্গল বেল বা ও ক্রিসমাস ট্রি আছে সেটা সাজানোর জিনিস উঠে গেছে, অনেক কিছু এখানে উঠেছে। তা ভাবছিলাম যে এগুলোই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করি, আমরাও এখানে দাঁড়িয়ে দেখছি আর তোমাদেরকেও হচ্ছে দেখাচ্ছি। তা চলো তোমরাও দেখতে থাকো, আর বিভিন্ন জামাকাপড়ও খুব উঠেছে, তো এইগুলো আজকে মার্কেটে যেহেতু রয়েছি তো মার্কেটের জিনিসগুলো তোমাদের তো অবশ্যই শেয়ার করবো। তা চলো তোমরা দেখতে থাকো।
এখানে ভাবছি যে আমরা কোথায় দাঁড়িয়েছি, হ্যাঁ ব্রিজের নিচে কিছু জিনিস কেনার জন্য দাঁড়িয়েছি। আমাদের বাড়িতে যেমন বাসন মাজার কসবাইট নেই, একটা মগও নিতে হবে সাথে, আর হচ্ছে আর কি দেখি টুকটাক কিছু পছন্দের পাই কিনা তাহলে নেব, ওই জন্য এখানে দাঁড়িয়েছি। তা চলো আগে কিনে নিই, তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে, আর তোমরাও দেখতে থাকো। চলো রান্না করে তো চলে আসলাম, ম্যাডাম এখন বসেছে রান্না করতে। এখন ম্যাডাম রানী রান্না করছে ডিম পোচ। তা আমাদের এখন সবার খাওয়া হয়ে গিয়ে এখন খেয়াল পড়ছে ওনার এখন ডিম পোচ লাগবে। আমার না ভাই, ভাই লাগবে ডিম পোচ। তা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, লাস্টে ডিম পোচ। ভাই বললো যে চল একটা ডিম পোচ খাবো, ও হট করে বললো, তা ওই জন্য তানি চলে আসলো রান্না ঘরে। তা এখন ডিম পোচ করছে, আর ওদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একদম দেরিও কমপ্লিট। আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো রান্নাঘরের অবস্থা দেখো, এই যে এই বাসন টাসন রয়েছে, এখন এই বাসন মাজবো আর গ্যাস এখানে পুজবো। আর ওদিকে বাবা মা আমাদের সবারই খাওয়া শেষ, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে সত্যি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে তোমরা অবশ্য করে? ওর লাগছে ঠান্ডা কম, আমি আমার আমার কিন্তু ঠান্ডা প্রচণ্ড লাগছে। আমি বলছি ঠান্ডা লাগছে, আর তানি বলছে ঠান্ডা লাগছে না, আজকে নাকি ওর নাকি প্রচণ্ড গরম লেগেছে। তা চলো বাসনগুলো মেজে ফেলি, চলো।